নির্বাচিত সরকারের উপর খবরদারি করছে বিচার বিভাগ। জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয় কাজ করার জন্য, এক দুজন বিচারপতির জন্য সেই কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। ভবিষ্যতে বিচার বিভাগের ক্ষমতা নিয়ে ভাবা উচিত, মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নির্বাচিত সরকারের ওপর খবরদারি করছে বিচার বিভাগ, জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয় কাজ করার জন্য। তিনি বলছেন এক দুজন বিচারপতির জন্য সেই কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, ভবিষ্যতে বিচার বিভাগের ক্ষমতা নিয়েও ভাবা উচিত। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এই মন্তব্য করেছেন। নির্বাচিত সরকারের ওপর খবরদারি করছে বিচার বিভাগ। অঞ্জন রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঞ্জন, বাবুল সুপ্রিয় তিনি হঠাৎ কেন এই মন্তব্য করলেন? দেখো, আজকে রাজারহাটের একটি কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়ার এক উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অনুষ্ঠানের শেষের পর সাংবাদিকদের মুখোমুখি তিনি হয়েছিলেন। সাংবাদিকরা তার কাছে খুব কয়েকটি নির্দিষ্ট প্রশ্ন রাখেন, যে প্রশ্নের ভিত্তিতেই মূলত এই উত্তরটা তিনি দেন। তাকে বলা হয় যে আধার কার্ড সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলেছেন এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তাকে তিনি কিভাবে দেখছেন। তখনই সুপ্রিয় বলেন যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকার পরিচালনা করেন, তারা তাদের কাজের কাজ করবেন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এইভাবে হস্তক্ষেপ, আদালতের এইভাবে হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয়। অনেক ধন্যবাদ অঞ্জন, আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল নমস্কার, আজকে রাজারহাটে আপনি যে মন্তব্য করেছেন আধার কার্ড প্রসঙ্গে, একটু বলবেন কোন পরিপ্রেক্ষিতে আপনার মনে হলো এই ঘটনা? আমার মনে হয় যে বিদেশি বহু জায়গাতে, বিদেশি বহু সংবাদপত্রে এবং বিভিন্ন অ্যানালিস্টও কিন্তু বলেছেন যে আধার কার্ডটা মানে ওয়ান অফ দ্য বেস্টেস্ট মেকানিজম ওয়ার্ল্ডে ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য, যেরকম আমেরিকাতে আমরা সোশ্যাল সিকিউরিটি সিস্টেম দেখেছি। তো আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় যে খবরদারি শব্দটা আমি ব্যবহার করিনি। আমি যেটা বলতে চাইছি যে আমরা ছোটবেলা থেকে লেজিসলেচার, এক্সিকিউটিভ বা জুডিশিয়ারির যে মানে যে এরিয়া অফ ওয়ার্ক সেটা সম্বন্ধে আমরা পড়েছি। আমার মনে হয় যে যখন এত কিছু করে ডেমোক্রেটিক একটা দেশে যখন সরকারকে বাঁচা হয় তখন বোধ হয় কোথাও কোথাও জুডিশিয়ারির একটা ওভার রিচ হয়ে যাচ্ছে, বা এমন এমন পিআইএল মামলা হচ্ছে যেটার ওপরে সরকারের কাজের উপরে কোথাও না কোথাও একটু ইন্টারফেরেন্স হয়ে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে আমার পলিটিক্যাল পজিশনিং থাকলেও ওটাকে আমার মনে হয় রিলেট করা উচিত না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বোধ হয় কোথাও এক্সিকিউটিভের কাজের সঙ্গে, এটা কিন্তু বহুদিন ধরে একটা আলোচনা চলছে যে একটা ইন্টারফেরেন্স কোথাও না কোথাও হচ্ছে। বিচার বিভাগের ক্ষমতা নিয়ে ভাবা উচিত আপনার মনে হয়? না, বিচার বিভাগের ক্ষমতা নিয়ে কথা হবে এটাও আমি করিনি। আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে কোন মামলাটি মানে উচ্চ আদালত বলুন বা অন্যান্য আদালত, কোন মামলাটি জনস্বার্থের জন্য করা হলেও কোন মামলাটি এন্টারটেইন করবে না, কোনটা করবে না, কোথায় তাদের মামলা এন্টারটেইন করার মধ্যে কোথাও এক্সিকিউটিভের যে এরিয়া অফ ওয়ার্ক তার সঙ্গে ইন্টারফেরেন্স হচ্ছে, এটা নিয়ে বোধ হয় একটু কেয়ারফুল হওয়া যেতে পারে, এটাই আমি বলেছি। অনেক ধন্যবাদ বাবুল আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ছিলেন টেলিফোন লাইনে। তার মনে হচ্ছে আধার কার্ড প্রসঙ্গে যে আদালতের যে রায়, সেই রায় প্রসঙ্গেই আজ এই মন্তব্য করেছেন রাজারহাটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।